তো এই পর্যন্ত আমরা ভেক্টরের কাজগুলো দেখলাম, প্লাস আমরা আরও কিছু ফাংশন যেমন সর্টটা দেখলাম, প্লাস হচ্ছে ইটারেটর কীভাবে কাজ করে ভেক্টরের সাথে তাও আমরা দেখলাম। তো এবার আমরা দেখব লিস্ট। লিস্টটাও অনেকটা ভেক্টরের মতোই কাজ করে। তো একটা লিস্ট যদি ক্রিয়েট করতে চাই তো আমরা লিস্ট ভেক্টরের মতো ক্রিয়েট করব। তো লিস্ট ক্রিয়েট করার আগে আমি প্রথমে ইনক্লুড করে নেব, ইনক্লুড লিস্ট। এবার লিস্ট যদি একটা ডিক্লেয়ার করতে চাই, লিস্ট আমরা অনেকটা ভেক্টরের মতোই ডিক্লেয়ার করব, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আমি প্রথমে লিখব লিস্ট, পরে কী টাইপের ডেটা থাকবে, এখানে থাকবে ইন্টিজার টাইপের। তো আচ্ছা একটা কাজ করি, আমরা আপাতত ফ্লোট টাইপের ডেটা নিই এবং পরে লিস্টের নাম, তো আমি লিখলাম মাই লিস্ট। তো আমাদের একটা লিস্ট ডিক্লেয়ার করা হয়ে গেছে। এবার আমি ভেক্টরের মতোই লিখব জাস্ট মাই লিস্ট ডট পুশ ব্যাক, তো 10 লিখলাম। তো এর মানে হচ্ছে আমার যে লিস্টটা আছে লিস্টের মধ্যে 10 আসলো। তো মনে করি এটা হচ্ছে ডান পাশে আমার লিস্ট, তো এখানে আসবে আমার 10। এবার আমি আবার ভেক্টরের মতো লিখলাম মাই লিস্ট ডট পুশ ব্যাক, আমি লিখতে নিলাম 15। তো এই ক্ষেত্রে আমার লিস্টে 10-এর পরে অর্থাৎ 10-এর পিছনে যেহেতু আমি পুশ ব্যাক করলাম, তো এখানে আসবে 15। তো লিস্টের ক্ষেত্রে আমরা আরেকটা ফাংশন ইউজ করতে পারবো, সেটা হচ্ছে পুশ ফ্রন্ট। তো লিখলাম মাই লিস্ট ডট পুশ ফ্রন্ট, আমি দিলাম 11, আমি দিলাম 5 দিলাম। তো এখন যেহেতু আমি পুশ ব্যাক করি না, আমি ফার্স্টে পুশ করলাম, তো সেক্ষেত্রে 5 আসবে সবার সামনে। তো এইটা এভাবে, তো লিস্টটা দেখতে অনেক তেমন হবে। তো লিস্টটা যদি আমার প্রিন্ট করতে হয়, তো আমি আগে যেভাবে আমি প্রিন্ট করছি একটা ভেক্টর ইটারেটরের সাহায্যে, আমি সেইভাবে একটা ইটারেটর ইউজ করে লিস্টটাও প্রিন্ট করতে পারি। তো আমি একটা ইটারেটর লিস্টের জন্য কীভাবে বানাবো, তো জাস্ট এতটুকু অংশ কপি করে এখানে পেস্ট করলাম, তারপর দুইটা কলন, এরপর লিখব ইটারেটর এবং পরবর্তীতে ইটারেটরের নাম দিলাম আইটি, এবং অবশ্যই আমার ইনক্লুড করে নিতে হবে ইটারেটরটা। তো আমি ইটারেটর ইনক্লুড করে নিলাম। তো এবার লিস্টটা প্রিন্ট করার জন্য আমি একটা ফর লুপ নিব এবং সেম কাজ করবো। তো আমি লিখব ফর আইটি ইজ ইকুয়াল টু মাই লিস্ট ডট বিগেন, বিগেন থেকে স্টার্ট করবো, এবং আইটি ইজ নট ইকুয়াল টু মাই লিস্ট ডট এন্ড, এবং আইটি ইনক্রিমেন্ট হবে, ইটারেটরটা ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এরপর আমি কি করব, খালি প্রিন্ট করে দেবো, সি আউট দিলাম, অ্যাস্টেরিস্ক কিন্তু ইউজ করতে হবে, অ্যাস্টেরিস্ক আইটি এন লাইন দিলাম। তো এবার যদি এটাকে রান করি, তো এই যে প্রথমে আসছে 5, পরে 10, পরে হচ্ছে 15। 5 কেন সামনে আসলো, কারণ আমরা 5-কে পুশ ফ্রন্ট করলাম। এবার যদি আমি করি যে মাই লিস্ট ডট পুশ ফ্রন্ট বললাম 20, তাহলে 5-এর আগে 20 আসবে। তো এটাকে যদি আমি আবার রান করি, তো এই যে 20 আগে আসলো। এবার যদি আমি করি আবার মাই লিস্ট ডট পুশ ব্যাক করি, যদি আমি -1 পুশ ব্যাক করলাম, তো -1 লাস্টে আসবে। তো এটাকে আমি রান করি, এই যে -1টা লাস্টে আসছে। তো এইভাবে লিস্টটাও এইভাবে আর কি কাজ করে। তো লিস্টের ক্ষেত্রে আমরা যেটা এক্সট্রা পাচ্ছি সেটা হচ্ছে পুশ ফ্রন্ট। তো আমরা ফ্রন্টে আর কি ইচ্ছা করলে একটা এলিমেন্ট যোগ করতে পারি, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা জাস্ট পুশ ব্যাক করতে পারতাম, কিন্তু মাই লিস্ট সরি লিস্টের ক্ষেত্রে আমরা পুশ ফ্রন্ট করতে পারি।